গাইজ, আমাদের মোবাইল ফোনে এমন তিনটি জিনিস রয়েছে যে তিনটি জিনিস আমাদের মোবাইল ফোনের ব্যাটারি চার্জকে খুব দ্রুত শেষ করে দেয়। এই তিনটি জিনিস হলো, প্রথম জিনিসটি হলো প্রসেসর, দ্বিতীয় জিনিসটি হলো ডিসপ্লে, এবং তৃতীয় জিনিসটি হলো অ্যাপস। এই অ্যাপসগুলো আমাদের মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করে, যার কারণে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। সো এই ভিডিওতে আমি এই তিনটি জিনিসের ভিতরে লুকিয়ে থাকা এমন তিনটি গুরুত্বপূর্ণ সবথেকে বেস্ট সেটিংস দেখাবো, যে তিনটি সেটিংস করার পর মোবাইল ফোনের চার্জ আপনি শেষ করতে পারবেন না। একবার চার্জে আপনি তিন দিন পর্যন্ত মোবাইল ফোনের চার্জ আপনি ব্যবহার করতে পারবেন, টানা তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো কিসের গুরুত্বপূর্ণ সেটিংস তিনটি, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কোন তিনটি সেটিংস করার পর মোবাইল ফোনের চার্জ একেবারে অনেকটা সেফ থাকবে। সো এক নম্বর সেটিংসটি হলো আমাদের মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন। দেখুন, এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আমাদের মোবাইল ফোনের চার্জকে দ্রুত শেষ করে দেয়, ব্যাকগ্রাউন্ডের ভিতরে রান করে। দেখুন, অনেকের মোবাইল ফোনের ভিতরে কিন্তু অনেক অ্যাপস থাকে, 50টা, 60টা, 100টা, 200টা, 300টা, 400টা, এমনকি বেশিও অ্যাপস থাকে। আপনি মোবাইল ফোনটি ব্যবহার করেন অথবা নাই করেন, অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করেন অথবা নাই করেন, এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান করে, সেক্ষেত্রে কিন্তু চার্জ অটোমেটিক ফুরিয়ে যায়। তো আপনাকে এই অটোমেটিক রান হওয়াটাকে বন্ধ করে রাখতে হবে, এই রান করাটাকে বন্ধ করে রাখতে হবে, তাহলে কিন্তু চার্জ কখনোই দ্রুত শেষ হবে না। সো কীভাবে বন্ধ করবেন, তার জন্য মোবাইল ফোনের সেটিংসে আসবেন, আসার পর নিচে আসবেন, এখন আপনি অ্যাপস, এই অ্যাপসের ভিতরে আসবেন, তাহলে মোবাইল ফোনের প্রত্যেকটি অ্যাপস শো করবে। তো এখন আপনি কোনো একটা অ্যাপসের ভিতরে আসবেন, এখন আমি মনে করুন এই অ্যাপসটিকে বন্ধ করব, তার জন্য এই অ্যাপসটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে একটা অপশান পেয়ে যাবেন যে ব্যাটারি, এখন আপনি ব্যাটারি অপশানের ভিতরে আসবেন। আসার পর তিনটি অপশান পাবেন, আনরেস্ট্রিক্টেড, অপটিমাইজ এবং রেস্ট্রিক্টেড। এখন আপনি রেস্ট্রিক্টেড সিলেক্ট করে রাখবেন, তাহলে এই অ্যাপসটি কখনোই মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করবে না। যখন আপনি অ্যাপটি ওপেন করে ব্যবহার করবেন তখন কিন্তু ব্যাটারি চার্জ ইউজ হবে, যখন অ্যাপস থেকে বেরিয়ে আসবেন তখন কিন্তু কখনোই ব্যাটারি চার্জ ইউজ করতে পারবে না। তো এখন এইভাবে আপনি প্রত্যেকটি অ্যাপস রেস্ট্রিক্টেড সিলেক্ট করে রাখবেন, বিশেষ করে যে সমস্ত অ্যাপস আপনি বেশি ব্যবহার করেন, তাহলে চার্জ অনেকটা সেফ থাকবে, ঠিক আছে? সেটি আপনি অবশ্যই করবেন প্রত্যেকটি অ্যাপস থেকে। গাইস, এখন আমি দুই নম্বর সেটিংস দেখাবো। দুই নম্বর সেটিংসটি হলো ডিসপ্লে। ডিসপ্লে কিন্তু আমাদের মোবাইল ফোনের চার্জকে বেশি নষ্ট করে, তো আপনাকে ডিসপ্লের ভিতরে কিছু সেটিংস করতে হবে। তার জন্য আবার সেটিংসে আসবেন, তারপর ডিসপ্লে অপশানের ভিতরে আসবেন। আসার পর সবথেকে বেস্ট সেটিংসটি হলো ব্রাইটনেস। আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু মোবাইল ফোনের ব্রাইটনেস সবসময় ফুল রেখে দিই। তো মোবাইল ফোনের ব্রাইটনেস ফুল রাখলে কী হবে, দ্রুত কিন্তু চার্জ শেষ হয়ে যাবে, তাই না? আপনি যত ব্রাইটনেস দেবেন তত কিন্তু চার্জ দ্রুত শেষ হয়ে যাবে। সো আপনি কখনই এমনটা করবেন না, আপনি যতটা পারেন ব্রাইটনেস সবসময় কমিয়ে রাখবেন, ঠিক আছে? যতটা পারেন কমিয়ে রাখবেন, তাহলে চার্জ অনেকটা অনেকটা সেফ থাকবে। সাথে সাথে আপনাকে আরেকটি সেটিংস করতে হবে, সেটি হলো স্ক্রিন টাইম আউট। সো গাইস, এখন আপনি স্ক্রিন টাইম আউট এখানে ক্লিক করে এখান থেকে 1 মিনিট অথবা 2 মিনিট অথবা এমনকি 30 সেকেন্ড সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনি যে সময় সিলেক্ট করবেন সেই সময়ের পর কিন্তু অটোমেটিক মোবাইল ফোনের ডিসপ্লে লাইটটি কিন্তু বন্ধ হয়ে যাবে, সেটি আপনি করবেন, ঠিক আছে? আমি এখান থেকে 2 মিনিট করে রেখেছি বা 5 মিনিট করে রাখছি। তো এখন আপনি আরেকটি কাজ করবেন, সেটি হলো আমাদের মোবাইল ফোনের ভিতরে কিন্তু একটা নতুন অপশান আছে, সেটি হলো ডার্ক, ঠিক আছে? আমরা কিন্তু লাইট মোড ইউজ করি, তো লাইট মোড আপনি ইউজ করবেন না, এখান থেকে ডার্ক মোড ইউজ করবেন, তাহলে মোবাইল ফোনটি পুরোপুরি ব্ল্যাক দেখাবে, পুরোপুরি ডার্ক হয়ে যাবে, সেক্ষেত্রে মোবাইল ফোনের চার্জ কিন্তু অনেকটা সেফ থাকবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি ডার্ক মোড ইউজ করবেন, যেহেতু আমি ভিডিও করছি সেজন্য আমি লাইট মোড ইউজ করছি, এখান থেকে আপনারা অবশ্যই প্রত্যেকে ডার্ক মোড ইউজ করবেন, তাহলে চার্জ অনেকটা সেফ থাকবে। সো গাইস, এটি গেল ডিসপ্লে সেটিংস। এখন আমি লাস্ট সেটিংস দেখো, সেটি হলো প্রসেসর। তো প্রসেসর কিন্তু মোবাইল ফোনের সবথেকে বেস্ট একটি অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এখন আপনি প্রসেসরের ভিতরে একটা সেটিংস করতে হবে, সেটি হলো এখান থেকে একটা নিচে আসবেন, তাহলে একটি অপশান পেয়ে যাবেন যে ডেভেলপার অপশান। এখন আপনি ডেভেলপার অপশানের ভিতরে আসবেন, যদি এই অপশানটি না পান তাহলে আপনি সার্চ করে খুঁজে বার করবেন ইউটিউব থেকে। সো এখন আপনি কী করবেন, তারপর এখান থেকে আস্তে আস্তে নিচে আসবেন, পুরোপুরি নিচে আসবেন, আসার পর উপরের দিকে আসবেন, তাহলে একটি অপশান দেখতে পারবেন যেখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট কথাটি আপনি মানে কি বুঝতে পারছেন, আপনি হয়তো বুঝতে পারছেন একটু একটু করে। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অর্থাৎ আপনার মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে সমস্ত অ্যাপগুলো রান করে সেগুলো কিন্তু এখান থেকে আপনাকে দেখানো হবে, যে আপনি কতগুলো অ্যাপস রান করাতে চান বা চান না, বা স্ট্যান্ডার্ড সিলেক্ট করতে চান, তো সেগুলো আপনি এখান থেকে
ম্যানুয়ালভাবে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আমাদের মোবাইল ফোনের ভিতরের কিন্তু অনেক অ্যাপস রান করে, তাই না? সেজন্য চার্জ ফুরিয়ে যায় অটোমেটিক। সো আপনি এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস ক্লিয়ার করে রাখবেন, তাহলে কিন্তু কোন অ্যাপস কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডের ভিতরে প্রসেস হবে না, সেক্ষেত্রে চার্জ ফুরিয়ে যাবে না। তো এটি করবেন, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস ক্লিয়ার করবেন। ঠিক আছে, তো তারপর এখন আপনি আরেকটি সেটিংস করতে হবে, সেটি হলো এখন আপনি এখান থেকে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ারে আসবেন। আসার পর এখন আপনি এখান থেকে ব্যাটারি অপশানের ভিতরে আসবেন। ঠিক আছে, ব্যাটারি অপশানের ভিতরে আসবেন, তারপর একটি অপশান দেখতে পারবেন যে পাওয়ার সেভিং। এখন আপনি পাওয়ার সেভিং এই অপশানটি অন করে রাখবেন। এই অপশানটি অন করলে কী হবে, মোবাইল ফোনের যে পাওয়ার থাকে, ব্যাটারি থাকে, সেটি কিন্তু অনেকটা সেফ থাকবে। ঠিক আছে, তো এটি আপনি অবশ্যই অন করে রাখবেন। তো এই সেটিংসগুলো করার পর দেখবেন যে মোবাইল ফোনের চার্জ আগে থেকে অনেকটা সেফ থাকবে, আপনি অনেকক্ষণ পর্যন্ত মোবাইল ফোন ইউজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।